সালামু আলাইকুম। এই যে সুপ্র দর্শক, জয়পুরহাট নতুন হাট এটা, যেটা বসে সপ্তাহে একদিন রোজ, শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4টা পর্যন্ত। দর্শক বিশ্বাস করবেন না, এতটা বলুদ গরুর আমদানি হতো কিবা হয় দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু হরতাল অবরোধের কারণে পাটিপত্র একবারে শূন্য, গরু আমদানি খুবই কম, বলদ গরু আছে আমদানি কিন্তু তুলনামূলক অনেকটাই কম। তো দর্শক আমি দেরি করবো না, সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো, যে আজকে জয়পুরহাট নতুন হাটে বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে, কাস্টমার কত বলতেছে, পাটিপত্র কেমন আছে আমি একটু জানার চেষ্টা করবো। নতুন কোন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দেবেন। দর্শক একটা লাইক অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে আমাদের, ঠিক আছে। এখান থেকে এ দোয়ারতে শুরু করবো, গুটি গুটি পাপা করে ভেতর দিকে ঢুকবো, প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? এখন বাজারের অবস্থা কেমন হরতাল লকডাউনের মধ্যে? ভালো না, খুবই খারাপ। 10টা আছে, 2টা নিয়ে আসছেন মাত্র, তাও বিক্রি করতে পারেননি। তো এই যে যে 2টা নিয়ে আসছেন, কেমন দাম চাচ্ছেন একটু বলতে হবে? দাম 2,30,000 চাওয়া দাম। পাটিপত্রের দাম দিচ্ছে কেমন? 70-75। দাঁত কেমন আছে? 2-4 দাঁত। একটা আইডিয়া দেবেন আজকে, যে আজকের বাজারে কত টাকা হলে জোড়াটা বিক্রি করা যাবে? 2 লক্ষের ভিতর হলে ছাড়ে দেবেন? দর্শক ভাই একজন মহাজন মানুষ, তো 2 লক্ষের ভিতর হলে ছাড়ে দেবে। তো ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেবেন, যেহেতু সিজন চলতেছে খামারের, কোনো ভাই নিতে যায় ঔষধে বলতে হবে আপনার কাছ থেকে। বলেন নাম্বারটা একটু বলবেন ভাই। 017-07-07-07-40। দর্শক ভাই নাম্বারটা নিয়ে দিয়ে দিলাম, অবশ্যই কোনো ভাইয়ের বলুদ লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করুন। আমার বিশ্বাস যে ছকবেন না, মানে ভাই এই প্রত্যেক হাটে জয়পুরের পাঁচই হাটে বলুদগুলো কালেকশন করে, ওদের নাম্বারটা নিয়ে দিলাম, ঠিক আছে। দর্শক তাদের নাম্বারটা নিতাম না, আমি সবার নাম্বার নেই না, আপনারা জানেন যারা আমদানি কালেকশন করে তাদের নাম্বারগুলো নেওয়া হয়। ভাই কত দাম চাচ্ছেন জোড়াটার? 2,70,000। এই গরমে তো আইসক্রিম খান না, সর্দি কাশ হয়ে যাবে। কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয়? 220-230। 2,20,030 দাম দেয়, তাই না? দাঁত কয়টা করে আছে? 6 দাঁত। একটা আইডিয়া দেবেন যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে? 2,40,000 হলে বিক্রি হবে। 2,40,000 হলে বিক্রি হবে আজকের বাজারে এটা। তো দর্শক আমি বলছি আমদানি যা আছে আছে, দর্শক পাটিপত্র নাই, এলে আমদানি থেকে লাভ নাই, পাটিপত্র যে খুবই কমে টাকা আনতে হবে। এটা সিঙ্গেল, তো বাবদানি সিঙ্গেলটা দাম আছে কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 80-85। 80-85। কাস্টমারে কত বলে? 70 বলে, তাই না? দাঁত কয়টা হয়েছে? 4টা। তো আজকে একটা বিক্রি আইডিয়া দেন যে আজকের বাজারে কত টাকা হলে সিঙ্গেলটা বিক্রি করা যেতে পারে? 72। এই যে জোড়াটা আপনার? জোড়া আপনার নয়, তাই না? বুঝলি, জোড়াটা মোটামুটি ভালো আছে, তবে জোড়ার কোনো লোকজন নাই বিধায় দাম তো জানা পারলাম না, থাকলে সবাই দাম জানলে ভালো হতো। মোটামুটি ভিতর ঢুকে চলেন। হ্যাঁ, এগুলো হচ্ছে মামা ভাগ্নের কালেকশন, যেহেতু হাটের মধ্যে এখন এই মধ্যে ভাইরাল পড়ে আছে আমাদের মামা ভাগ্নাই, যে বেশ কয়েক জোড়া কালেকশন করতে। এগুলো সব শহীদুল ভাইয়ের কালেকশন, ভাগ্নের কাছে থাকে, ভাগ্না দাম দর করতেছে, তারপরে সবার দাম জানবো ইনশাল্লাহ, ঠিক আছে। দর্শক দর্শক দাম করতেছে মুনির ভাইদের কাছে, যদি ব্যস্ত আছে তো চলে আসলাম। মুনির ভাই সালাম আলাইকুম। ভাই ভালো আছে মুনির ভাই, আপনি কেমন আছেন? তো মুনির ভাই আজকে যে হাট বাজারের অবস্থা, পাটিপত্র তো নাই বলতেই চলে, গরু আমদানি অনেক কম, মানে 100-এর মধ্যে হয়তো 30% আমদানি হয়েছে, বাদ বাকি 70% হয়নি। তো কেমন আইডিয়া কী ব্যবসা বিক্রি হবে? এগুলা দু একটা করে হচ্ছে, তাই না? তো আজকে মনে কত জোড়া নিয়ে আসছেন? 11টা। দর্শক মুনির ভাইয়েরা 11টা নিয়ে আসছে, তো যেহেতু ওখানে মামা আছে, এটা ভাগ্না আছে, কার কাছে দাম জানবো? মামার কাছে না ভাগ্নের কাছে? কোন আপনাদের একটা অবশ্যই মন্তব্য পাঠিয়ে দেবেন, কেন না যেহেতু মামা ভাগ্না দুজনই দাম জানায় তো আমার কাছে, তো যে কোনো একজনের কাছে দাম জানতে চাইবেন আপনারা, আমি যে কোনো একজনের কাছে দাম জানবো। তো আজকে ভাগ্নার থেকে দাম জানতেছি, ভাগ্নার কাছে কিছু, মামার কাছে কিছু, উভয় দাম জানি, তারপর আপনাদের কমেন্টের মাধ্যমে মামা ভাগ্না যে কোনো একজনের কাছে দাম জানবো। তো মুনির ভাই আপনি যেটা ধরে আছেন, এটার দাম কেমন চাচ্ছেন? 2,15,000। কাস্টমারে কেমন দাম দিচ্ছে?
200,000 দাম দেয়, 200 ভাঙ্গে দাম দেয়। তো মুনির ভাই আরেকটা আইডিয়া দেবেন, এগুলার বয়স মনে হয় কেমন আছে? জোয়ান হয়ে গেছে, দর্শক জোয়ান হয়ে গেছে। আজকের বাজারে আনুমানিক কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা? আজকের বাজারে 95-96, ধরুন 95-96 হলে বিক্রি হবে। তো মনির ভাই আপনার নাম্বার আমার কাছে আছে, স্ক্রিনে দিয়ে দেবো। আগে আপনার নাম, মামার নাম্বারটা একটু বলতে হবে, বলতে পারবেন? মামার নাম্বার মুখস্থ আছে? আপনারটাই বলেন। 01 9 9 4 8 3 3 2 3 2 3 2। দর্শক এটা মুনির ভাইয়ের নাম্বার। তারপর মামা আছে, মামার কাছ থেকে বেশ কয়েকটা জোড়ার দাম জানবো, কেননা যে শহীদুল ভাই দাম না জানলে শহীদুল ভাই তো খুব গিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শহীদুল ভাই কেমন আছেন? ভালো ভাই। দুই মা ভাগনা ভাইরাল, কিন্তু ব্যবসা নাই ভাই, লাভ নাই, মা ভাগনা হয়েও কোনো করার কিচ্ছু নাই, যেহেতু দেশের অবস্থা খারাপ মানতে হবে এটা। শহীদুল ভাই একটু কোয়ালিটি দেখাই। শহীদুল ভাই যারা ধরে আছেন, কত দাম চাচ্ছেন? দাম 210 দাম, 210 চাওয়া দাম। কাস্টমারে কেমন বলতেছে মনে হয়? ভাঙতে বলছে ভাই, 200 ভাঙতে বলে, তাই না? দাঁত কেমন আছে শহীদুল ভাই? এটার একটা ছয় দাঁত, একটা জোয়ান হলো, একটা ছয় দাঁত একটা জোয়ান হলো। তো আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যাবে? 90 হলে দিবেন। শহীদুল ভাই ফোনটা বার করে নাম্বারে চাপ দেন, অন্য একটা দাম জানি। নাম্বারটা বার করেন শহীদুল ভাই। এই দুটার দাম হচ্ছে 230। দর্শক আমি পিছন তো কলেজ দেখা, এটা শহীদুল ভাই নাম্বারটা বার করুক। 230 দাম রাখছে, আর এই ধরো দাম জানলাম, ওটা ভাগনা ধরে আছে, এটার দাম জানি কেমন দাম একটু শুনি একটু। তো শহীদুল ভাই এটা দাম 34, বেচা দাম 200 হলে দেবো, 200,000 হলে দিয়ে দেবেন। এগুলো দাঁত কেমন আছে শহীদুল ভাই? বয়স জোয়ান হয়ে গেছে, তাই না? দর্শক বয়স জোয়ান হয়ে গেছে। আর ওই লাস্টে দুইটা আছে শহীদুল ভাই, ওই লাস্টে দুটো দাম 75 75। একবার কাটা দাম ওটা না বাটা দাম? 75 দাম, হ্যাঁ 65 হলে দিবেন, 65 হলে দিয়ে দিবেন। দর্শক শহীদুল ভাইয়ের নাম্বারটা একটু, শহীদুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, দর্শক স্ক্রিনে আছে, একটু ঘুরে দেখাচ্ছি, নাম্বারও দিচ্ছি, নাম্বারটা লিয়ে নেবেন। এটা শহীদুল ভাইয়ের নাম্বার 01 9 4 1 0 1 9 4 1 2 5 3 9 3 4। ঠিক আছে দর্শক, এটা শহীদুল ভাইয়ের নাম্বার। আমি বলছি শহীদুল ভাই মার্শাল্লাহ যথেষ্ট ভালো আমদানি কালেকশন করে থাকে। আজকে নয়, হয়তো একদিন মনে হবে যে শহীদুল ভাই আসলে কেমন একজন মহাজন ব্যাপারী মানুষ। এই যে স্ক্রিনের নাম্বারটা আমি নিয়ে দিলাম, শহীদুল ভাইয়ের মোবাইলটা রেখে দিচ্ছি। তো এরকম অনেক 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 আমদানি দর্শক, আমি বলছি হয়তো বেশি দামদর জানা যাবে না, দামদর জানাইতে ভিডিও শেষ হবে না, অনেক চাপ থাকুক। কিন্তু খুবই কষ্টজনক ব্যাপার যে আজকে হাটে পাটিপত্র নাই, একবার নাই ব্যাপার, এটা কেউ নাই। তো আজকে আমার সিঙ্গেল নিয়ে আসছেন, একটা মাত্র, তাই না? তো গরু তো ভয় কিনা যাচ্ছে না এখন, যে অবস্থা এত লস, কোনো কাস্টমার নেই। তারপর সিঙ্গেলটার দাম কেমন চাওয়া হচ্ছে? লাস্টে 100। দর্শক 100 দাম রাখছে। হ্যাঁ, দাঁত কেমন আছে? দাঁত 6 দাঁত 6 দাঁত। দর্শক 6 দাঁত 100 দাম রাখছে মহাজন। তো একটা বেচা বিক্রির দাম বলেন যে আজকের বাজারে কত টাকা হলে মনে হয় বিক্রি করা যেতে পারে? 90 হলেও দেবো। 90 হলেও দেবেন, তাই না দর্শক? 90 হলেও দেবে আজকের বাজারে। আমি কী বলবো দর্শক, আসলে নিরুপায় ব্যাপারে আজকে গরু আমদানি কালেকশন করে মানে বেউদ্ধা হয়ে গেছে, এতটা খারাপ বাজারের পরিস্থিতি। পাটি নাই দর্শক, পাটি শূন্য হাটগুলি।